নমস্কার বন্ধুরা, দাস কিচেন এন্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে তরমুজ কেটে নিয়েছি। আজ আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে তরমুজের শরবত বানিয়ে দেখাবো। আমি কোনো মিক্সি ছাড়াই তরমুজের শরবতটি বানাবো বন্ধুরা। আমি এখানে তরমুজটা ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি গ্রেট করে তরমুজের শরবত বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন রস কিন্তু বেরিয়ে আসছে। আমি তরমুজটাকে একটু ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা। ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমাদের রস বার হয়ে আসছে। মিক্সি ছাড়াই আপনি খুব সহজে তরমুজের শরবত বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব বেশি একটা সময়ও লাগে না বন্ধুরা। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রস বার হচ্ছে। তরমুজটাও খুব ভালো বন্ধুরা, একদম লাল। অনেক সময় তরমুজ ভিতরটা এতটাও লাল হয় না, কিন্তু এই তরমুজটা খুব সুন্দর, খুব লাল। এবং মিষ্টিও আছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেট করা হয়ে গেছে, কি সুন্দর রস জমা করে নিয়েছি আমি একটি বাটিতে। এরপর আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে বীজগুলো বার করে নেব। এইভাবে ছেঁকে নেবেন, বীজগুলো একদম আলাদা হয়ে যাবে। সমস্ত ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের শরবত একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্লাসে শরবতটা ঢেলে নেব। দু চামচ আমি লেবুর রস দিয়ে দেব। চামচ চিনি দিয়ে দেব এবং মিশিয়ে নেব। এরপর আমি সামান্য একটু নুন দিয়ে দেব বন্ধুরা, এতে টেস্ট অনেকটা বেড়ে যাবে। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আমাদের তরমুজের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প উপকরণে, ঝামেলা ছাড়াই আমাদের তৈরি হয়ে গেছে তরমুজের শরবত। বাড়িতে কোনো অতিথি যদি আসে এই গরমে, তো আপনারা এটা দিতেই পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ।